এবিসিডি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 একক, বিডি কর্ণের উপর পি। এমন একটি বিন্দু নেওয়া হলো যে কোণ বিসিপি ইকুয়াল 30 ডিগ্রি হয়। প্রথমে ইনফরমেশন অনুযায়ী চিত্রটি আঁকি। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, বিডি তার কর্ণ, বিডি কর্ণের উপর পি এমন একটি বিন্দু যেন কোণ বিসিপি। এই কোণের মান 30 ডিগ্রি হয়। বর্গের প্রতিটি কোণের মানই 90 ডিগ্রি এবং বর্গের কর্ণ বর্গের কোণকে সমান 2 ভাগে বিভক্ত করে, অর্থাৎ এ কোণের মান হবে 45 ডিগ্রি। একইভাবে এ কোণের মানও কিন্তু 45 ডিগ্রি। আবার দেওয়া আছে বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 একক, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য অবশ্যই 2 একক হবে। এখন পি বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করি। ধরে নেই এই লম্বের মান এইচ এবং এ কোণের মান 90 ডিগ্রি, যেহেতু লম্ব আঁকা হয়েছে তাহলে অবশ্যই এ কোণের মান 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের এ কোণের মান 90 ডিগ্রি, এ কোণের মান 45 ডিগ্রি, তাহলে এ কোণের মান অবশ্যই 45 ডিগ্রি হবে, কারণ 45 যোগ 45 90, 90 যোগ 90 180 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজের এই কোণের মান এবং এই কোণের মান যেহেতু পরস্পর সমান, তাহলে বলা যায় এই ত্রিভুজ একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে অবশ্যই পিকিউ এবং বিকিউ বাহু দুটি পরস্পর সমান। পিকিউ বাহুর দৈর্ঘ্য এইচ ধরে নেওয়া হয়েছিল, তাহলে বিকিউ বাহুর দৈর্ঘ্য অবশ্যই এইচ হবে। লক্ষ্য করো বিসি এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য কিন্তু ছিল 2, বিকিউ যদি এইচ হয় তাহলে সিকিউ অবশ্যই হবে 2 - এইচ। এখন ট্রায়াঙ্গেল পি কিউ সিতে tan 30 ডিগ্রি, tan এখানে না হলো কারণ এখানে লম্ব এবং ভূমি এই দুটির মান নিয়ে কাজ করব। 30 ডিগ্রির বিপরীত বাহু হলো এইচ, অতএব লম্ব হবে এইচ এবং ভূমি হবে 2 - এইচ। tan 30 ডিগ্রির মান 1/√3, অর্থাৎ 1/√3 ইকুয়াল এইচ বাই 2 - এইচ। আর গুণন করি তাহলে হবে 2 - এইচ ইকুয়াল √3এইচ। এইচ এর পাশে মাইনাস, অতএব ট্রান্সফার করলে এই সাইডে এইচ প্লাস হয়ে যাবে, অর্থাৎ √3এইচ প্লাস এইচ ইকুয়াল 2। এইচ কমন যায়, অতএব লেখা যায় √3 + 1 ইকুয়াল 2। √3 + 1 গুণ, অতএব সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে, অতএব এইচ ইকুয়াল 2/√3 + 1। উপরে নিচে √3 - 1 দিয়ে গুণ দিয়ে দেই, এইচ ইকুয়াল 2 × √3 - 1। এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র, অথবা লেখা যায় a² - b², অতএব √3² - 1² অতএব এইচ ইকুয়াল 2 × √3 - 1 ডিভাইড √3² 3 হবে এবং 1² হবে 1, 3 - 1 ইকুয়াল 2, অতএব ডিভাইড 2। এ 2 এবং এ 2 কাটাকাটি যায়, তাহলে এইচ ইকুয়াল √3 - 1, তাহলে 2 - h হবে 2 - h ইকুয়াল 2 - √3 - 1 ইকুয়াল 2 - √3 - 1 ইকুয়াল 2 + 1 = 3, অতএব 3 - √3। এখন পি বিন্দু থেকে ডিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করি। পি বিন্দু থেকে ডিসি বাহুর উপর পি আর একটি লম্ব। লক্ষ্য করো পি আর সি কিউ চতুর্ভুজের মধ্যে এ কোণের মান 90 ডিগ্রি, এ কোণের মান 90 ডিগ্রি এবং এ কোণের মানও কিন্তু 90 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে অবশ্যই কিউ পি আর এ কোণের মান কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে পি আর সি কিউ একটি আয়তক্ষেত্র হয়। আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে কিউ সি
এর বিপরীত বাহু যেহেতু পি আর অর্থাৎ পি আর অবশ্যই কিউসি এর সমান হবে কিউসি এর ভ্যালু টু মাইনাস এইচ তাহলে পি আর এর ভ্যালু অবশ্যই টু মাইনাস এইচ হবে টু মাইনাস এইচ এর ভ্যালু থ্রি মাইনাস রুট থ্রি অতএব পি আর এই বাহুর দৈর্ঘ্য হবে থ্রি মাইনাস রুট থ্রি এখন ত্রিভুজ ডি পি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ ডি সি পি ত্রিভুজ ডি সি পি ইকুয়াল হাফ ইন্টু ভূমি সিডি সিডি বাহুর দৈর্ঘ্য হলো দুই ইন্টু উচ্চতা পি আর উচ্চতার দৈর্ঘ্য হলো থ্রি মাইনাস রুট থ্রি একটু এবং একটু কাটাকাটি যায় অতএব ত্রিভুজ ডিসিপি এর ক্ষেত্রফল হলো থ্রি মাইনাস রুট থ্রি লক্ষ্য করো শর্তে কিন্তু ত্রিভুজ ডিসিপি এর ক্ষেত্রফলকে এ মাইনাস রুট এ আকারে প্রকাশ করা হয়েছে অতএব থ্রি মাইনাস রুট থ্রি ইকুয়াল এ মাইনাস রুট এ লক্ষ্য করো থ্রি মাইনাস রুট থ্রিকে যদি এ মাইনাস রুট এ এর সাথে কম্পেয়ার করা হয় তাহলে অবশ্যই কিন্তু এ এর ভ্যালু থ্রি হবে অতএব এর ভ্যালু হবে থ্রি এটাই অ্যান্সার থ্যাংক ইউ